রাজবাড়িতে জেলা আওয়ামী লীগের আয়োজনে 25 মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে 25 মার্চ বিকেল 5টার দিকে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ি 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুল হাকিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ি 1 আসনের সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ইবাদত আলী, পৌর মেয়র মোহাম্মদ আলী চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ উজির আলী, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব প্রমুখ। 25 মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রীকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানান সভাপতি। আলোচনা সভা শেষে রেলগেট শহীদ স্মৃতি চত্বরে মোমবাতি প্রজ্বলন করেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ সোরাব, জেলা সাংস্কৃতিক লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমজাদ হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। রাজবাড়ি থেকে উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।